স্বরূপকাঠির পাঠের কীর্তি খালে পেয়ারার ভাসমান বাজার দেশের দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুরের নেশারাবাদ উপজেলার অন্তর্গত সড়ক পাঠের কীর্তি পাশা খালিতে অবস্থিত পেয়ারার ভাসমান বাজার দুইশো বছরের বেশি সময় আগে এই ভাসমান বাজারটি শুরু হয় ঝালকাঠিও পিরোজপুরের সীমারেখায় অবস্থিত ছোট গ্রামের নাম ভীমরুলি এখানেই এই চতুর্মুখী ছোট বড় খালের মোহনায় প্রতিদিন পেয়ারা কেনাবেচা শুরু হয় এ বাজারের সঙ্গে পতপতভাবে জড়িয়ে রয়েছে ভীমরুলি স্থানীয় ব্যক্তিদের মুখে অবশ্যই বাজারকে উদ্দেশ্য করে কথা বলার সময় গোয়াইয়ার হাট নামটি শোনা যায় সাধারণত পেয়ার মৌসুম শুরু হয় জুলাই মাসে চলে সেপ্টেম্বর মাস পর্যন্ত পাইকারি বাজারে দেখা পেতে হলে সেখানে যেতে হয় জুলাইয়ের শেষ দিকে সারি সারি ভাসমান নৌকায় সবুজ হলুদ পেয়ারার ছড়াছড়ি এখানে রয়েছে অসংখ্য পেয়ার বাগান চাষিরা সরাসরি বাগান থেকে পেয়ারা এনে বিভিন্ন অঞ্চলের পাইকারদের কাছে বিক্রি করেন ঝালকাঠি জেলার সদর উপজেলার ডুমুরিয়া কাপড়কাঠি কাঁচাবালিয়া ভিমরুলি সহ পিরোজপুর জেলার সৌরভ উপজেলার আটঘর কুরিয়ানা বাঁকুরা সহ আরও কিছু গ্রামে প্রায় চব্বিশ হাজার একর জমিতে পেড়া চাষ হয় নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম হিমান্দকাম্বি দারিয়াপুর সাওরাকাঠি ও গাভারাম চন্দ্রপুর এই পাঁচটি গ্রামে সবচেয়ে বেশি পেয়ারা উৎপাদন হয় সব মিলিয়ে ঝালকাঠি সদর উপজেলায় বছরে চব্বিশ থেকে পঁচিশ হাজার টন পেয়ারা উৎপাদিত হয় যা কেনা বাজায় প্রায় ছিচল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার লেনদেন হয়ে থাকে এখানকার মানুষের আয়ের অন্যতম প্রধান উৎস পেয়ারা শত বছর ধরে গ্রামগুলো বাণিজ্যিকভাবে পেয়ারা চাষ করে হচ্ছে দেশের উৎপাদিত মোট পেয়ারার প্রায় আশি শতাংশই উৎপাদিত হয় এই অঞ্চলে ছাব্বিশটি গ্রামে প্রায় বিশ হাজার পরিবার নিজেদের জীবিকা নির্বাহের জন্য এই পেয়ারা বাগানের উপর নির্ভরশীল